হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা, এবং কাইন্ডলি যারা যারা দেখছেন লাইভটা শেয়ার করে দেবেন। আমি লিয়ানা, আমার পেজ দেশি থেকে হাজির হয়ে গিয়েছি আপনাদেরকে। আজকে টাওয়ার ব্রিজ সাইট থেকে লাইভ হয়েছি এবং আপনাদের সাথে টাওয়ার ব্রিজটা মানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যারা যারা আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে টাওয়ার ব্রিজ দেখতে চান। সো তাদের জন্য আজকের লাইভ এই তো। নেটওয়ার্ক কেমন আছে, দেখা যাচ্ছে কি না একটু জানাবেন প্লিজ, কারণ এত রোদ আজকে, আলহামদুলিল্লাহ এত সুন্দর একটা ওয়েদার পেয়েছি, মানে কি বলবো। সো যারা যারা দেখছেন একটু জানাবেন, আমি এখনো কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না। সো আমি বলতে মানে বুঝতে পারছি না যে দেখতে পাচ্ছেন কিনা, নেটওয়ার্ক ক্লিয়ার আছে কিনা, একটু কাইন্ডলি জানাবেন যারা যারা দেখছেন। এবং লাইভটা অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন, আমি আসলে একেবারেই বুঝছি না। ও সরি সরি, অনেক কমেন্ট চলে আসছে। হুসেন আশরাফ, অনেক সুন্দর দেখাচ্ছে, থ্যাংক ইউ সো মাচ। রানা ভাই কেমন আছেন, দিদি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। গণেশ সন্ত্রা পিজ অ্যাট সরি সালে আহমেদ, মাশাল্লাহ অনেক নাইস লাগের ভাবি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। তো যারা যারা দেখছেন কাইন্ডলি লাইভটা একটু 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 করে শেয়ার করে দেবেন, আসলে আমার কমেন্ট আজকে আটকে যাচ্ছে, সো আমি মনে হয় না ওভাবে কমেন্ট নিতে পারবো। হাওলাদার সানাউল্লাহ থ্যাংক ইউ সো মাচ, কদর আহমেদ আপু ক্লিয়ার, থ্যাংক ইউ। হেলাল হোসেন লন্ডনে আপু আপনার লাইফটা পানির মতন আমার, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, খুবই ভালো লাগলো। আমি আসলে আপনারা অনেক করে বলেছিলেন তাই আসলে চলে এসেছে আজকে আপনাদের জন্য, শুধুমাত্র আপনাদের জন্য। আপনারা যেহেতু টাওয়ার ব্রিজটা দেখতে চাচ্ছিলেন তা আমি শেয়ার করছি আপনাদের সাথে, এবং এটা হয়তো অত লম্বা লাইভ তো আসলে করব না, আবার হয়তো লাইভ হয়ে যাব। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। তো এখন হচ্ছে এই যে পানিটা, এটাকে কি বলবো, স্বাধীন যেটা বলেছিল পানিটা নামিয়ে দেওয়া হয়েছে আর কি। এই যে চারপাশ দেখি, আপনারা অনেক হিন্দি মুভিতে এই সাইডের গানগুলা দেখে থাকবেন, আমার তো একটা খুবই পছন্দের একটা গান আছে, সাইফ আলী হিরো ছিল আর হিরোইনটার নাম আমার মনে নেই, খুবই পছন্দের, শিপ দিয়ে ঘুরে ঘুরে গান করা, প্লাস এই যে এই বিল্ডিং গুলার সাইডে যেই রেস্টুরেন্ট গুলা আছে সেইগুলাতে আসলে ওই শুট গুলা হয় সবসময়। তো এই হচ্ছে সেই আপনাদের, আল্লাহ আমার কমেন্ট সব আটকে যাচ্ছে, সরি সরি ফর দ্যাট। আমি হুসেন আশরাফ, এই নদীর নাম কি, এটা থেমস রিভার, লন্ডনের থেমস নদী। আব্দুল্লাহ আল হোসেন সজীব, ওয়াও থ্যাংক ইউ সো মাচ। মালিদা এটা কোথায়, এটা হচ্ছে এই যে লন্ডন টাওয়ার ব্রিজ, আশা করছি আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করতে পারছি এবং আপনাদের দেখে ভালো লাগছে। আমি আজকে কমেন্ট নিয়ে খুবই আসলে বিব্রতকর অবস্থায় আছি। রানী মুখার্জি ও সাইফ আলী খান, হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা রানী মুখার্জি, না 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 রানী মুখার্জি না, এটা হচ্ছে আরো পরের একটা মুভি, ও রানী মুখার্জি হয়তো ছিল বাট আরো পরের একটা মুভি, খুবই নাইস হচ্ছে গানটা, আমার খুবই মানে ভালো লেগেছিল গানটা, আরো পরের দিদি। সুস্মিতা সেন দারুণ লাগছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আমি যেটা করি, আমার দিকে একটু ঘুরাই, বিকজ অফ এত রোদ আমি আসলে তাকাতে পারছি না, প্রচন্ড রোদ, প্রচন্ড রোদ। সো এই তো আমি একেবারে এদিকে ঘুরলে হচ্ছে সানের বিপরীতে চলে যাচ্ছে, দ্যাটস ওয়াই অন্ধকার হয়ে যাচ্ছে, কালো হয়ে যাচ্ছে, আর এই পাশে হচ্ছে তো রোদের জন্য দেখতে পাচ্ছি না, তাকাতে পারছি না, খুব খুব করুণ অবস্থায় আছি আর কি। কমেন্ট তো চলে গেছে, আবার একটু দেখি। আপু আগের মতন বিষয় ভিত্তিক লাইফ করো না কেন, শাহিন শেরু আমি বুঝিনি আসলে বিষয় ভিত্তিক, এটাও তো একটা বিষয় নিয়ে এসেছি আপু, টাওয়ার ব্রিজ কি একটা বিষয় নয়, আর সবাই আসলে সব যদি সারাক্ষণ বিষয় ভিত্তিক হয় তখন দেখা যায় যে মানে ওই যারা আসলে টিচিং প্রফেশনে আছেন তাদের জন্য ভালো হয় আর কি, আমরা তো আসলে অত বিষয় ভিত্তিক তো পসিবল হয় না সব সময় আর কি। আর এই যে একটা, এটা হচ্ছে কি বলবো, সপ্তম আশ্চর্যের একটা টাওয়ার ব্রিজ কে আমরা সপ্তম আশ্চর্যের একটা বলা হয় আর কি, সো এটা অবশ্যই শিক্ষণীয় তো অবশ্যই, তাই না। ওকে আমি এখন আসলে ব্রিজটাই দেখাই, মাঝে
এমডি মাজহারুল না সরি এমডি জামিরুল হক থ্যাংক ইউ সো মাচ আসলে কমেন্ট আজকে এখানে একদম আটকে যাচ্ছে আমি কমেন্ট পড়তে পারছি না সন্ধ্যা বড়াই ভেরি 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 নাইস থ্যাংক ইউ সো মাচ জাকির হোসেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি বর্ণালী থেমস নদী ব্রিজ অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ এইখান থেকে আমি যখন প্রথমবার এসেছিলাম এইখান থেকে আমি আসলে ওই যে রিভার ক্রুজগুলোতে গিয়েছিলাম আর কি পুরা রিভার ঘুরতে তা এখনো আসলে এখন পর্যন্ত আসেনি একটাও আমি একটু আপনাদের আরেকটু সামনের দিকে নিয়ে গিয়ে দেখাচ্ছি আর কমেন্টের জন্য আমি সত্যি দুঃখিত কমেন্ট আসলে আমি দেখতে পাচ্ছি না মানে আটকে যাচ্ছে গণেশ সন্ত্রা আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি রয় এখন কটা বাজে এখন বাজে হচ্ছে সাড়ে দশটা সকাল সাড়ে দশটা আব্দুল রহিম আপনার সাজ অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ রানা খুব কিউট লাগছে থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই সাগর দাস আপু আপনাকে আজ খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ এই যে এটা এখনো আটকানো সো এই মুহূর্তে মনে হয় শিপ টিপ যাবে না এই এই এরিয়াটা পুরাটাই খুবই সুন্দর একটা এরিয়া খুব সুন্দর মানে চারপাশ অনেক নাইস করে আর কি করা আব্দুর রহিম আচ্ছা ঠিক আছে সাগর দাস আপু আপনাকে আজ খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ এসান চিসিম আপু এটা কি বিগ ব্যান না 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 এটা টাওয়ার ব্রিজ লন্ডন টাওয়ার ব্রিজ মইনুল ইসলাম সো নাইস থ্যাংক ইউ বেশ ভালো লাগছে থ্যাংক ইউ সো মাচ যারা যারা দেখছেন লাইভটা কাইন্ডলি একটু শেয়ার করে দিবেন এটা দিয়ে আসলে ব্রিজ দিয়ে হেঁটেও পার হওয়া যায় আমি হয়তো একটু পরে যখন হেঁটে পার হব তখন আপনাদের সাথে আবার লাইভ হয়ে যাব এখন এপাশেই থাকি আর ওই যে পিছনে যে টাওয়ারটা দেখা যাচ্ছে ওটাকে বলা হচ্ছে শার টাওয়ার ওটার উপরে একটা খুব ভালো একটা রেস্টুরেন্ট আছে এই যে এইভাবে দেখায় ভিউটা সো নাইস বেশ ভালো লাগছে আচ্ছা আমি কমেন্ট আটকে যাচ্ছে তাই পড়তে পারছি না সরি সো সরি নাজিম আক্তার খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ হাসান রাকিব হাই হাউ আর ইউ আই এম ফাইন থ্যাংক ইউ মনিরুল ইসলাম রিয়েলি সো নাইস থ্যাংক ইউ সো মাচ সিদা সিদা হাই হ্যালো লিমি কামাল মাই ফেভারিট প্লেস থ্যাংক ইউ সো মাচ আপু আতিকুর রহমান ইউ আর ভেরি ভেরি নাইস টকিং অ্যান্ড ভেরি গুড ম্যান ও ম্যান অর ওম্যান আচ্ছা মনিরুল ইসলাম শেখ ভেরি নাইস আপু থ্যাংক ইউ সো মাচ যারা যারা দেখছেন কাইন্ডলি লাইভটা একটু শেয়ার করে দেবেন মান্না রুহিন বেগ আপু আপনি মাশাল্লাহ সাথে আপনার পরিবেশনার শুভকামনা রইল থ্যাংক ইউ সো মাচ খোরশেদ আলম অনেক অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ বাদশাহ আলী হাই আপু হ্যালো হাসিনা বেগম হ্যালো 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 থ্যাংক ইউ সো মাচ একটু পরে তাহলে আমার সাথে কি লাইভে কি আপনারা ব্রিজ পার হবেন জানান দেখি কে কে আমার সাথে লাইভে ব্রিজটা পার হতে চান আমাকে একটু বলেন আপনাদেরকে তাহলে লাইভে নিয়ে আমি ব্রিজটা একটা চক্কর দিয়ে আসবো অনেক সুন্দর পোস্ট থ্যাংক ইউ সো মাচ আপু ভাইয়া কোথায় ভাইয়া বাসায় মনিরুল ইসলাম শেখ হ্যালো আচ্ছা খোরশেদ আলম ওকে একজন বললে তো হবে না অনেক 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 আপু ভাই বলতে হবে যে আপনাদেরকে লাইভে নিয়ে আমি ব্রিজটা পার হব কিনা তাহলে আর কি পার হব এইটা হচ্ছে এই ব্রিজের নিচে ইয়া করা আছে একটা মিউজিয়ামও আছে বাট মিউজিয়ামে মনে হয় না লাইভ করতে দেয় মিউজিয়ামে ওভাবে ক্যামেরা ট্যামেরা নিয়ে ঢুকতে মনে হয় না দেয় আমি আবার একটু কাছ থেকে দেখাই এই যে আজকে কমেন্ট কেন আটকে যাচ্ছে যাই না আমি নিক রানা থ্যাংক ইউ সো মাচ আবিদা আক্তার হাই ডিয়ার সিস্টার কেমন আছেন মিস ইউ অলওয়েজ থ্যাংক ইউ সো মাচ নাজনীন আক্তার আমি আছি ওকে ফারিয়া কাজী রিঙ্কু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আমাকে বারবার কমেন্ট আসলে কি বলবো এটাকে দেখার জন্য খুবই কষ্ট করতে হচ্ছে রাজু ভদ্র ইয়েস ওকে আব্দুর রহিম আমিও দেখতে চাই ওকে খোরশেদ আলম অনেক নিখুঁত ভিডিও সত্যি অসাধারণ থ্যাংক ইউ সো মাচ চাবি সরকার যাবো ওকে ওকে ঠিক আছে তাহলে আমি মাঝখানে একটু ব্রেক নিব ব্রেক নিয়ে দেন আপনাদের সাথে আমি ব্রিজটা হয়তো পার হব আপনারা সাথে থাকবেন অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন ভালোবেসে হারুন আর রশিদ আমি পার হতে চাই ইনশাল্লাহ ইনশাল্লাহ সুভান দাস আমি যেতে চাই ওকে পায়েল মুখার্জি হা ওকে রবিউল ইসলাম আমিও চাই পার হতে আচ্ছা ঠিক আছে তাহলে তখন লাইভে আমরা
এই ব্রিজটা পার হব একসাথে সবাই মিলে। পবিত্র কুমার ঘোষ কলকাতা থেকে, আমিও যাব। ওকে, থ্যাংক ইউ সরকার জাহাঙ্গীর আলম, গো লাইভ অন দ্য ব্রিজ। হ্যাঁ যাব, আমি একটু পরে যাব, এই লাইভটা শেষ করে একটু ব্রেক যাবে আধা ঘন্টার মতন, সেই ব্রেকে পরে যাব। হান্নান কুয়েত, কুয়েত থেকে দেখছি, অনেক অনেক সুন্দর আসতেছে আপু। ওকে, থ্যাংক ইউ সো মাচ। খাইরুল হাসান বেগম, চমৎকার উপস্থাপনায় আমরা বিমোহিত হচ্ছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, বিমোহিত হচ্ছেন। সো লাইফটা তো একটু শেয়ার করে দিতে হবে, তাই না? আমি এখান থেকে একটু দেখাই ব্রিজটা, দেন আমি এই লাইভের পরে আবার আবার লাইভ হব, তখন হচ্ছে আপনাদের সাথে করে নিয়ে আমি ব্রিজটা পার হব ইনশাআল্লাহ। আজকে লাইভে ব্রিজ পার হব, সবসময় তো ভিডিওতে হই, আজকে আপনাদেরকে সাথে নিয়ে পার হব। ওকে ওকে, আমি লেখালেখি করি। নঈম হাসান থ্যাংক ইউ, স্বপন চোরা থ্যাংক ইউ, কাজী জাহাঙ্গীর আপু বলার কিছু নেই, এত ভালো লাগছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আপনাদের আসলে অনেক 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 কমেন্ট পেয়েছি, আমি টাওয়ার ব্রিজ দেখতে চান তাই আসলে আজকে চলে আসা। হারুনের রশিদ বাংলাদেশ থেকে দেখছে, থ্যাংক ইউ সো মাচ। কাজী জাহাঙ্গীর আপু বলার আছে, পড়ে ফেলছি। এনসান আপু, বিগ ব্যানের একটা লাইভ চাই। অবশ্যই অবশ্যই অবশ্যই, আপনারা আপনারা প্লেসগুলো আপনারা বলছেন, আমি সেভাবেই আসলে কাজগুলো করার চেষ্টা করছি আপনাদেরকে সাথে নিয়ে, কিন্তু ওই যে বললাম লাইফটা একটু শেয়ার করে দিলে খুব খুশি হতাম। আর জাকির হোসেন, আমি যশোর থেকে দেখছি, থ্যাংক ইউ সো মাচ। এমটি রবিউল ইসলাম আপু, কিছু পাখি দেখতে পাচ্ছি, এগুলো পাখি না ভাই, এগুলো কবুতর, এগুলো কবুতর, এগুলা অনেক থাকে, আবার চলে যায় আবার আসে, সব রাস্তাতেই আপনারা কবুতর দেখতে পারবেন, অনেক 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 কবুতর, এই যে এগুলো কবুতর। এবং তারা ওইরকম সবার আশপাশ দিয়ে ঘুরে বেড়ায়, বিকজ অফ এখানে তো আর কেউ ইয়া করে না, তাদের হার্ম করে না, সো তাদের ভয় নেই ডর নেই, আশপাশ দিয়ে ঘোরাফেরা করে। আমি দুবাই থেকে দেখছি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আজকে কমেন্ট নিয়ে আমি খুবই প্রবলেম পড়ছি আর কি। আজিম বিশ্বাস, আমি বাংলাদেশ থেকে, থ্যাংক ইউ সো মাচ। রিয়াজ আহমেদ মানিকগঞ্জ থেকে দেখছি, থ্যাংক ইউ। এসান চিসিন আপু, আমি শেয়ার করেছি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। যারা যারা দেখছেন, যারা যারা শেয়ার করেছেন, চলেন একটু নদীটার কাছে যাই, নদীটার কাছে গিয়ে একটু দেখাই আপনাদেরকে। এখন আসলে পানি একেবারেই, এইটা একসময় ছিল এরকম পানি দেওয়া ছিল, এখন মানুষের যে আমরা যেটা বলি যে উইশ করে আর কি ইয়া ফেলতো, কয়েন ফেলতো, এই যে হচ্ছে নদীটা। ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। বগুড়া থেকে এমডি মানিক, থ্যাংক ইউ, আমি শেয়ার করেছি, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম। ইসলাম শৈস ইসলাম, ওয়েলকাম, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। কি সুন্দর সীমা ভট্টাচার্যা, থ্যাংক ইউ সো মাচ। ইনসান আপু, এটা পানি কি সবসময় খোলা থাকে? পানি আসলে এরকমই কালার থাকে এটার, বাট আপনারা ইয়া করে দেখবেন, কি বলবে, গুগলে সার্চ দিয়ে দেখবেন, এইটাকে বলা হয় নাকি খোলা যদিও, বাট তারা মানে দাবি করে, ইনফরমেশন দেওয়া আছে যে ওয়ার্ল্ডের নাকি সবচেয়ে পরিষ্কার পানি নাকি এটা, তারা এতটা ক্লিন করে রাখার চেষ্টা করে, মেডিসিন টেডিসিন মানে দিয়ে হয়তো বা কিভাবে জানি না, আসলে কোন একটা সিস্টেমে তারা ক্লিন করে রাখে, বাট পানিটা খোলা সবসময়। চাপাইনবাবগঞ্জ থেকে দেখছে, থ্যাংক ইউ সো মাচ। মানিক বগুড়া থেকে, থ্যাংক ইউ। অলোক রানা, খুব সুন্দর, থ্যাংক ইউ ইন্ডিয়া থেকে দেখার জন্য। মনিকা, মনিকা হাই হ্যালো। অলোক কর্মকার লাইফ আচ্ছা ইন্ডিয়া থেকে দেখছেন, থ্যাংক ইউ। যারা যারা দেখছেন, যারা যারা সাথে আছেন, থ্যাংক ইউ সো মাচ। আমি আসলে এখন একটু তাহলে ওই সাইডে দেখাই, এই সাইডের পরিবেশটা হচ্ছে এইরকম, আবার দেখাবো। আমি এসে গেছি, মনিকা দিদি থ্যাংক ইউ সো মাচ। আল খালিক কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। আব্দুর রহিম, আল্লাহ আপনার উপর রহম করুক ইনশাআল্লাহ। রিয়াজ আহমেদ আপু, আপনাকে দেখি একটু, আচ্ছা ঠিক আছে, এখন যেহেতু ছায়াতে আছে এখন একটু দেখাতেই পারি, এই যে আমি। সিয়াম ভট্টাচার্যা বুঝি নাই, যাই হোক, এই যে ব্রিজ দেখা যাচ্ছে, হ্যাঁ এই তো। আসলে আমি কমেন্ট নিয়ে আজকে খুবই সমস্যায় আছি আপু, অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ, আবার শেয়ার করেছি, থ্যাংক ইউ। ইনসান মৃণালিনী কুণ্ডু, বাবা, আমি বাগেরহাট বাংলাদেশ থেকে, থ্যাংক ইউ সো মাচ। সাইফুল আচ্ছা,
এত ফাঁকা কেন? এখন তো অফিস টাইম, এখন অফিস টাইম, সবাই অফিসে। এটা এগুলা হচ্ছে, আমি কালকেও বলেছিলাম যে এগুলা ভিড় থাকে হচ্ছে কি বলবো, অফিস যখন ছুটি থাকে সেই সময়টাতে, আর হচ্ছে যে যে শনি রবিবার যেই ইয়া থাকে, উইকেন্ড থাকে, উইকেন্ডে। দেবমিদা এই জায়গাটার নাম কি? এটা লন্ডন টাওয়ার ব্রিজ। মনিকা মনিকা খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। আব্দুর রহিম কক্সবাজার থেকে থ্যাংক ইউ, দেখতে পাচ্ছি। আচ্ছা, আব্দুল কাদির সৌদি আরব মক্কা থেকে দেখছি, থ্যাংক ইউ সো মাচ ভাই। সেলিম সুর তরঙ্গ, আপু আপনার ভিডিওগুলো অনেক সুন্দর লাগে, সাবজেক্ট সিলেকশন আপনি অনেকটা সচেতন বলে আমার মনে হয়, ইয়েস থ্যাংক ইউ। নারায়ণ খান, নাইরা খান, থ্যাংক ইউ সো মাচ। ইনসান খুব সুন্দর লাগছে আপু, থ্যাংক ইউ। অমিত ব্যানার্জি, খুব সুন্দর দৃশ্য, থ্যাংক ইউ। এম ডি রিয়াজ, আপনাকে দারুণ লাগছে, থ্যাংক ইউ সো মাচ। মামনি দাস, খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ। বিলাজি রয় কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? এম ডি মাসুদ পারভেজ, হ্যালো আপু, হাউ আর ইউ? আই এম ফাইন, হাউ আর ইউ? দেবু হালদার, আচ্ছা বুঝিনি। আব্দুর রহমান রহিম, আপনি অনেক সাহসী, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। মাহবুবা খাতুন কলকাতা থেকে দেখছি, থ্যাংক ইউ সো মাচ আপু। সর্দার সাদেরউদ্দিন কলকাতা, থ্যাংক ইউ। সঞ্জয় শর্মা, দারুণ লাগছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। এম ডি মাসুদ পারভেজ, আজকে আপনাকে খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ। মাহবুবা খাতুন, নাইস প্লেস, ইয়েস ইট ইজ, ভীষণ সুন্দর একটা জায়গা। আবার তাহলে আমি ইয়াতে চলে যাই, ব্রিজের দিকেই দেখাই। ওকে হান্নান, আপু ভিডিওগুলা অনেক অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। অমর গীত, থ্যাংক ইউ। রিয়াজ আপু, এখন কটা বাজে? এখন হচ্ছে 10:45, সকাল 10:45। মৃণালিনী দিদি ভালো আছি আমি, আপনি কেমন আছেন? আপু ওখানে টাইম বলে দিয়েছি সকাল, আচ্ছা। আতিকুর রহমান, থ্যাংক ইউ। হাসিনা বেগম, নাইস, থ্যাংক ইউ। এম ডি রিয়াজ, আপনার বাড়ি কোথায় জানতে পারি? ফরিদপুর গোপালগঞ্জ। একে আজাদ, নাইস প্লেস। সজল শিকদার, আপনি কি টুরে গেছেন? থ্যাংক ইউ, না টুরে যায়নি, এটা আমাদের লন্ডনে। চন্দন রানা, থ্যাংক ইউ। শামসুন নাহার মুক্তা, আচ্ছা আমি টুক 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 চলে গেছে। না একা আসিনি, আমার বড় মেয়ে এসছে, সে বসে আছে, আমি একা আসিনি। আহমেদ আহমেদ মিন, আচ্ছা বাংলাদেশ থেকে দেখছেন, ওকে থ্যাংক ইউ সো মাচ। শারিকা শফিক, আমরা লাস্ট উইকেন্ডে গিয়েছিলাম, ওকে। এম ডি রবিউল ইসলাম, আপু লন্ডনের চিড়িয়াখানার একটা ভিডিও চাই, অবশ্যই অবশ্যই। মনিকা, হ্যাঁ ব্রিজে পায়ে হেঁটে ওঠা যায়, দেখতে পাচ্ছেন কিনা যাই না, আমি একটু দেখাই কাছ থেকে, যে মানুষ যাচ্ছে দেখেন, এই যে দেখেন, এই যে মানুষ হেঁটে যাচ্ছে, দেখতে পাচ্ছেন, এই যে ব্রিজ দিয়ে যাচ্ছে, হেঁটে হেঁটে যাচ্ছে, হাঁটার রাস্তা আছে, গাড়ির রাস্তা আছে, সো প্রবলেম নেই, সো হেঁটে পার হওয়া যায়। হাই দিদি, আমি গোপালগঞ্জ থেকে দেখছি, থ্যাংক ইউ সো মাচ। এম ডি রিয়াজ, আমার কমেন্ট পড়েন, পড়ার জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ। আব্দুর রহিম, আপনি লন্ডনের, আমাদের বাংলাদেশি, বাংলাদেশি। রাফি পাটুয়ারি, মাশাআল্লাহ খুব সুন্দর দেশ, থ্যাংক ইউ সো মাচ। সজল শিকদার, দিদি আপনি লন্ডনের বাসিন্দা? ইয়েস। মাহবুবা খাতুন, ফুল ফ্যামিলি থাকেন? ইয়েস। সুরজিৎ, এই জায়গাটার নাম কি? এটা হচ্ছে লন্ডন টাওয়ার ব্রিজ, লন্ডন টাওয়ার ব্রিজ। সদরউদ্দিন, লন্ডন আর কি প্লেস আছে দেখার? হ্যাঁ আরও আছে, আরও আছে, সো শেয়ার করবো সবার সাথে। মনিকা মনিকা, আপনি কবে যাবেন, কোথায়? এমনি রিয়াজ, ভালো থাকবেন সবসময়, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। রানা ভাই, দিদি ভাই, আপনার পশ্চিমবঙ্গের কোন নায়ক আপনার খুব ভালো লাগে? কোন নায়ক আমার খুব ভালো লাগে আসলে, ওইভাবে বলতে গেলে আমার যে কি বলবো, আমির খান ভালো লাগে, সালমান খান ভালো লাগে, তারপরে হচ্ছে এই দুজন হচ্ছে সবসময় ভালো লাগে, শাহরুখ খান, আমির খান, শাহরুখ খান, সালমান খান সবসময় ভালো লাগে। আর বাকি যখন যার সিনেমা খুব বেশি, মানে মুভি খুব বেশি ভালো লাগে, তখন সেই মুহূর্তে সেই নায়কটাকে খুব ভালো লাগে। আচ্ছা, আর হচ্ছে বাংলার মধ্যে হচ্ছে দেবকে ভালো লাগে, জিৎকে ভালো লাগে। ব্রিজে ব্রিজে না ব্রিজে আমি এই এই লাইফটা শেষ করে আবার যখন সেকেন্ড একটা লাইফে আসবো তখন আমি ব্রিজে হার্ডবয়। পরমিতা মিত্র, আপনার চোখে অনেক ভালো জায়গার দেখতে পাচ্ছি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সাথে থাকার জন্য। সেলিম সুর তরঙ্গ, আপু বাংলাদেশ কোন এলাকায় আপনার গ্রামের বাড়ি? আমি বলেছি ফরিদপুর গোপালগঞ্জ। আপু আচ্ছা এটা বলে দিয়েছে আব্দুর রহিম, ব্রিজের উপর কোন সময় উঠবেন? ব্রিজের উপর এই লাইফটা শেষ করি, কারণ ব্রিজের উপর থেকে আসলে এই ব্রিজের এই সাইডগুলোতে এভাবে আপনারা দেখতে পাবেন না, সো এই কারণে ফুল ব্রিজটাকে দেখাচ্ছি,
দেন হচ্ছে ব্রিজে উঠলে তো জাস্ট আমি সোজা হেঁটে যাচ্ছি, ওইটুকুই দেখবেন বা নদী দেখবেন, এই ব্রিজের ভিউটা কিন্তু তখন দেখতে পাবেন না। তাই আগে এই ব্রিজের ভিউটা আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি, দেন ব্রিজে উঠবো। এম ডি ইব্রাহিম আপু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দেখছি, থ্যাংক ইউ সো মাচ। বিজালি রয় কলকাতা বারাসাত থেকে দেখছি, ও বাবা থ্যাংক ইউ। সাথী সাথী আপু কেমন আছে, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? রাহুল দাস আপনাকে তো দেখছি না, আমাকে দেখছেন না? আচ্ছা দেখবেন। কুণ্ড থ্যাংক ইউ সো মাচ, সোম দাস থ্যাংক ইউ, হুসেন আশরাফ থ্যাংক ইউ, হারুন রশিদ থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আমাকে যারা দেখতে চাচ্ছিলেন আবার আমি একটু 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 ফ্রন্টে চলে আসি, আসলে এত রোদ যে এই সাইড করে ধরলে ব্ল্যাক আসে, কালো কালো আসে, তার জন্য আসলে এই যে একটা শিপ যাচ্ছে দেখাই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ যারা সাথে ছিলেন সাথে আছেন। এই যে একটা ইয়া যাচ্ছে, শিপ যাচ্ছে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রিভার ক্রুজে তারা যাচ্ছে। এর আগের বার অবশ্য আমি এই সাইড থেকে গিয়েছিলাম। ব্রিজে তো উঠবই, ব্রিজে উঠলে আসলে এই এত সুন্দর একটা ভিউ আসলে ব্রিজ থেকে তো দেখা যাবে না, সেই কারণে আমি আগে এই সাইড থেকে একটা লাইভ হয়ে গিয়েছি। মাহবুব খাতুন মাই ড্রিম প্লেস, কোনোদিন যেতে পারবো কিনা যাই না, ইনশাল্লাহ আপু কোনো একদিন অবশ্যই পারবেন। সদরুদ্দিন আপু আপনি হাউসওয়াইফ? নো আমি বিজনেস করি। অসীমা খন্দেকার তুমি সুন্দর মাশাআল্লাহ, থ্যাংক ইউ। আতিকুর রহমান আপু আজকে চলে আসলাম, কেমন আছেন? আশা করি আপনি ভালো আছেন, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? ইনসান লন্ডনে টেম্পারেচার কত আপু? আজকে তো দেখিনি তবে কালকে 20 ছিল, 20-23 এরকম ছিল। দেবু হালদার আদার সাইড সি, ওকে। সুদর্শন পল দারুন, থ্যাংক ইউ সো মাচ। সুমিতা দত্ত হাই লাভ ফ্রম রায়গঞ্জ ওয়েস্ট বেঙ্গল, ওকে। বাংলা আমাদের একটাই, রাহুল দাস আপনাকে খুব সুন্দর দেখ আপনি, আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। রফু ভাই হ্যালো আসসালামু আলাইকুম। হারুনার রশিদ আপু টাওয়ারের উচ্চতা কত ফুট? এটা উচ্চতা কত ফুট এটা আসলে গুগল থেকে দেখে নিতে হবে, এটা তো আজকে দেখে আসতে ভুলে গেছি টাওয়ারের উচ্চতা কত ফুট। আচ্ছা আমি লিখে দিব না। বুরকান রানা দিদি ভাই আপনি ওখানে কি জব করেন? আমি বিজনেস করি। এই যে গাছের ইয়াদে পাতা দিয়ে আসলে আরো বেশি সুন্দর লাগছে দেখতে। ব্রিজে দাঁড়িয়ে পোজ দাও, হ্যাঁ ব্রিজে দাঁড়িয়ে আসলে পোজ দিলে বললাম না, তখন কি মনে হবে যে একটা রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছি, পোজ দেওয়া হয়েছে এইরকম নাইস। এই সাইড থেকে এরকম ফুললি ইয়াটা আসে না আর কি, আছে পোজ দেওয়া পিকচার আছে। মনিকা মনিকা করেন, আচ্ছা আপনি কি বিজনেস করতেন? আচ্ছা বিজনেস করি এখনো। এম ডি রবিউল ইসলাম কনস্ট্রাকশন দিয়ে কি হবে, প্রকৃতি দেখান? হ্যাঁ এই তো দেখাচ্ছি তো, কনস্ট্রাকশন কি এইটা, এইটা সপ্তম আশ্চর্যের একটা কি বলবো একটা জায়গা। সো এটা কনস্ট্রাকশন কিভাবে হলো এত সুন্দর, এই যে দেখেন এই যে, এবং এটার ভিতরে একটা মিউজিয়াম আছে, বাট মিউজিয়ামের ভিতরে আসলে লাইভ করতে দেয় না। এই নদীর পানি কি কখনো এই যে কমে গেছে, এই যে দেখেন ওই ব্রিজে দেখেন মার্ক করা আছে যে কতদূর পর্যন্ত পানি ওঠে, এখন কিন্তু কমে গেছে। প্লাস ওই সাইড গুলো তো দেখেন একদম পানির একটা মার্ক আছে, ওইটুক পর্যন্তই পানি ওঠে, এখন হচ্ছে পানিটাকে নিচে নামানো হয়েছে। হ্যালো আপু কেমন আছেন? আমিরুল ইসলাম আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? তো শর্মিষ্ঠা মন হ্যালো বিউটিফুল, হ্যালো দিদি কেমন আছেন আপনি? আই হোপ অনেক ভালো আছেন। এই লাইভটা শেষ করে আমি হয়তো 30 মিনিটস এর একটা ব্রেক নিব, দেন হচ্ছে ইনশাল্লাহ ব্রিজে উঠে লাইভ হয়ে যাব, আপনারা তো থাকবেনই সাথে আশা করছি। পাশটা এই পাশটা আসলে অন্ধকার হয়ে যায় যেহেতু রোদের উল্টা সাইডে। ওকে
মুগ্ধ হয়ে দেখছি আপু, থ্যাংক ইউ সো মাচ। তারিক কামাল মোস্তফা চমৎকার, থ্যাংক ইউ। বুলবুল ব্যানার্জি, আই এম ফ্রম কলকাতা, ইন্ডিয়ান এক্সপ্রেস, থ্যাংক ইউ সো মাচ। পবিত্র কুমার ঘোষ, আপনি এত সুন্দর করে দেখাচ্ছেন যে মনে হচ্ছে আমিও যেন লন্ডন টাওয়ারের কাছে থেকে দেখছি। থ্যাংক ইউ সো মাচ। শর্মিষ্ঠা ভালো আছি গো, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ দিদি, আমিও ভালো আছি। তারিক কামাল মোস্তফা দিদি, অনেক অনেক ধন্যবাদ লন্ডন ব্রিজ দেখানোর জন্য, থ্যাংক ইউ। হ্যাপি ইসলাম, দুইবার গিয়েছি, অসাধারণ, আবারও যেতে মন চায় অস্ট্রেলিয়া থেকে দেখছি, থ্যাংক ইউ সো মাচ। চলে আসবেন আপু। এম ডি রবিউল ইসলাম, ম্যাডাম নদী থেকে ইলিশ পাওয়া যায়? আপনারা যখন পাঠিয়ে দিবেন অবশ্যই পাওয়া যাবে। পার্বতী, হাই দিদি, আমি উত্তম দত্ত, আমার বাড়ি দীঘাতে কিন্তু। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আশরাফুল ইসলাম, আপনি এত সুন্দর কেন, থ্যাংক ইউ। আমিরুল ইসলাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, ইউ আর রিয়েলি গ্রেট, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। স্বাস্তিকা হাজরা, হ্যালো দিদি, হাই দিদি। অভিজিৎ দিদি, এটা কোন জায়গা? এইটা এই যে লন্ডন টাওয়ার ব্রিজ। সাদিকুল ইসলাম, সেখানে কিসের আওয়াজ হচ্ছে? এখানে পানির আওয়াজ হয়, পানির আওয়াজ হয়। এই বিল্ডিং গুলাতে যেসব মেশিনারিজ গুলা চলে আর কি, সেগুলার আওয়াজ হয়। সো এটা একটা বিরাট হোটেল আপু। আমি ব্যারাকপুর থেকে, আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। কামরুল হাসান আপু, বাংলাদেশ থেকে, বাংলাদেশ সিলেট থেকে, থ্যাংক ইউ। সুরজিৎ মিধা, আমি ওয়েস্ট বেঙ্গল ঘাটাল থেকে দেখছি, থ্যাংক ইউ সো মাচ। যারা যারা দেখছেন, অভিজিৎ দিদি আমাকে নিয়ে যাবে ওখানে ঘোরাতে, আমার খুব ইচ্ছা, ইনশাল্লাহ কোনো একদিন তো চলেই আসবেন। ময়মনসিংহ থেকে দেখছেন, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। যারা যারা জয়েন করেছেন, আজকের ওয়েদারটা আসলে আপনাদেরকে টাওয়ার ব্রিজটা দেখাবো বলেই হয়তো এত সুন্দর। আজকের ওয়েদারটা ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। অনন্যা রায় কলকাতা থেকে শেয়ার করেছে, থ্যাংক ইউ সো মাচ দিদি, থ্যাংক ইউ ফর শেয়ারিং। তারিক কামাল মোস্তফা, ব্রিজের জন্মসাল কি জানেন? শর্মিষ্ঠা মন, তোমার বর্ণনার ভিডিও দেখে মনে হচ্ছে, আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। পলাশ দাস, থ্যাংক ইউ সো মাচ। এম ডি সাইফুল, আমি ঢাকা থেকে দেখছি, থ্যাংক ইউ। কনা মল্লিক, খুব সুন্দর, থ্যাংক ইউ। জয়নাল খান, আমি সৌদি আরব থেকে দেখছি, থ্যাংক ইউ। রফিক আলী, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। যারা যারা এতক্ষণ দেখছিলেন, আমি আসলে আই হোপ শেয়ার করতে পেরেছি। আর আমি ভিডিওতে আপনাদের একদম ফুললি ডিটেলস সহ একদম সুন্দর করে আপনাদেরকে এক্সপ্লেইন করে পুরোটা আবার আমি শেয়ার করব আপনাদের সাথে। এখন আর বেশিক্ষণ আসলে থাকবো না, আর 3 মিনিট থাকবো আপু। আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, আহা। সদরুদ্দিন আলোক রঞ্জন চৌধুরী, আমি উত্তরপাড়া থেকে দেখছি, থ্যাংক ইউ সো মাচ, কিন্তু মনে হচ্ছে আপনার সাথেই হাঁটছি, থ্যাংক ইউ। আমরা ব্রিজেও হাঁটবো একসাথে, ওকে, সবাই মিলে আমরা একসাথে ব্রিজে হাঁটবো, তখন আরও আমি ডিসক্রাইব করে করে বলবো আপনাদের সাথে। বিজয়নাথ, আমি ইন্ডিয়া আসাম থেকে দেখছি, থ্যাংক ইউ। গোবিন্দ দেববর্মন, নাইস ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। রানা ভাই, দিদি ভাই, আমি ভারত পশ্চিমবঙ্গের চণ্ডীপুর থেকে দেখছি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। কনা মল্লিক, মল্লিক কেরালা ইন্ডিয়া, থ্যাংক ইউ। পলাশ দাস, ব্রিজটা একটু জুম করবা? আচ্ছা, এই যে আমি জুম করে দিচ্ছি, এই যে জুম করলে আসলে ক্যামেরায় তো আসে না, এই যে ব্রিজ, এই যে, এই যে আমি একটু কি ইয়া করে ফেলবো, একটু এভাবে দেখানো যাবে কিনা আমি একটু দেখি, এই তো আই হোপ দেখাতে পারছি, এই যে ব্রিজটা। শিয়ারডান, থ্যাংক ইউ সো মাচ। এঞ্জেল রোজ, শরীফুল ইসলাম, রাওদিয়া মাছরানা করছে কিন্তু আপনার কথা মনে হচ্ছে, থ্যাংক ইউ সো মাচ। গোবিন্দ ত্রিপুরা থেকে দেখছি, থ্যাংক ইউ। উজ্জ্বল হাউলি, আর একটু ঘুরিয়ে দেখান। আচ্ছা, আমি তো ওই যে আপনাদেরকে সাথে নিয়ে পার হবে, সো তখন তো দেখতেই পাবেন। আমি একটু পরে আপনাদেরকে সাথে নিয়ে ব্রিজটা পার হব, তখন তখন আরো 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 ভালো করে দেখতে পাবেন। আচ্ছা, আমি এটা একটু জুম করে দেখিয়ে দিই। দুপাশে পিলারে কি মানুষ বাস করে? পিলারে না, না না না, পিলারে না, এটা হচ্ছে মিউজিয়াম। ওকে ওকে, আমি যেটা করব এখন আসলে লাইভটা রেখে দিব, আর বাকি সিনারিটা যেটা হতে যাচ্ছে সেটা আপনাদের সাথে আমি ভিডিওতে শেয়ার করব, অবশ্যই ভিডিও দেখবেন। এখন হচ্ছে ব্রিজটা ওপেন হবে, ওপেন হওয়া ব্রিজটা আমি আসলে ভিডিওতে দেখাবো, এভাবে দেখাবো না আপনাদেরকে লাইভে। সো ভিডিও দেখার জন্য রেডি থাকবেন, আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।